এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমাদেরকে এমন একটি সামান্তরিক আঁকতে হবে, সামান্তরিক কী আমরা জানি, তাই এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এই ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের সমান হয়। তাহলে ওরকম একটি সামান্তরিক আঁকতে হবে। আমরা যদি ধরি নির্দিষ্ট কোণটি যদি এক্স কোণ হয়, এরকম এক্স কোণ, এই এক্স কোণ একটি নির্দিষ্ট কোণ, এক্স কোণ এই একটি কোণ, এক্স কোণ আমরা এই পরিমাণ কোণটাকে যদি ধরি এক্স কোণ, এই এক্স কোণ, তাহলে এই কোণের সমান করে একটি সামান্তরিক আঁকতে হবে যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের সমান হয়। আমরা যদি নির্দিষ্ট ত্রিভুজটিতে অঙ্কন করি এরকম, যদি একটি ত্রিভুজ নির্দিষ্ট ত্রিভুজ আমরা অঙ্কন করি একটি ত্রিভুজ এরকম হয়, যদি এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি একটি ত্রিভুজ এ বি সি, এই একটি নির্দিষ্ট ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে একটি সামান্তরিক আঁকতে হবে। এই আমরা চিত্রে এই এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, তাহলে আমাদেরকে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যেই ত্রিভুজের ক্ষেত্রফল, যেই সামান্তরিকের ক্ষেত্রফল যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে আমরা তাহলে বলি মনে করি এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, মনে করি এই এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, একটি নির্দিষ্ট ত্রিভুজ এবং এক্স একটি এক্স কোণ একটি নির্দিষ্ট কোণ, এবং আমরা বলতে পারি এই এবং এই এক্স কোণটিও একটি নির্দিষ্ট কোণ। তাহলে আমাদেরকে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যেই সামান্তরিকের ক্ষেত্রফল সীমাবদ্ধ ক্ষেত্র একটি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে আমরা যদি অঙ্কন বিবরণ এই বিসি রেখার, আমরা প্রথমে এই বিসি রেখার সমদ্বিখণ্ডক বের করতে হবে, এই বিসি এর মধ্যবিন্দু, আমরা বিসি এর মধ্যবিন্দু যদি ই নির্ণয় করি, এই বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু 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 ই নির্ণয় করি, ই নির্ণয় করি নির্ণয় করি তাহলে এই বিসির মধ্যবিন্দু যদি নির্ণয় করতে, তাহলে আমাকে কি করতে হবে, এই বিসি এর অর্ধেকের সেই বেশি ব্যাসার্ধ দিয়ে কি করতে হবে, দুটি বৃত্ত সাপ আঁকতে হবে এর উভয় পাশে। আমরা জানি কিভাবে করতে হয়, আমরা আগে জানি, যদি এই সি কে কেন্দ্র করে একবার দুটি বৃত্ত সাপ আঁকি এবং বি কে কেন্দ্র করে আবার যদি দুটি বৃত্ত সাপ আঁকি, তাহলে এই দুটি বৃত্ত সাপ যেই বিন্দুতে সেট করে ওই বিন্দুতে স্কেল ধরে আমরা কি করবো, এর মধ্যবিন্দু ই নির্ণয় করবো, এই ই নির্ণয় করবো এবং ই বিন্দুতে এই এক্স কোণের সমান করে, এক্স কোণের সমান করে এই সিই এফ কোণ আঁকি। আমরা যদি এই নির্দিষ্ট কোণের সমান করে যদি আমরা এইখান থেকে কেন্দ্র করে, তাহলে আমরা লিখি, তাহলে এই ইকে কেন্দ্র করে, ইকে কেন্দ্র করে ই বিন্দুতে এই এক্স কোণের সমান করে, এক্স কোণ এক্স এর ইকুয়ালস টু আমরা কোণ এই সিই এফ কোণ আঁকি, এফ কোণ আঁকি আঁকি। তাহলে আমরা যদি অঙ্কন করি, প্রথমে আমরা এই এখান থেকে এতটুকু দূরত্ব নেব, আমরা জানি কীভাবে অন আঁকতে হয়। তাহলে আমরা যদি অঙ্কন এখান থেকে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত সাফ আঁকি, এরপর আমরা এখান থেকে এই এর দূরত্বটা নিয়ে আর একটি বৃত্ত সাফ আঁকবো, তাহলে এই বৃত্ত সাফটি যেখানে সেট করে, তাহলে এখান থেকে আমরা একটি সরলরেখা টানবো স্কেলের সাহায্যে, এই সরলরেখাটা হচ্ছে কি ইএফ সরলরেখা টানি, তাহলে এই সিই এফ কোণ সমান এক্স কোণ, এই এক্স কোণের সমান করে এবং এই এ বিন্দুতে এই সি কোণের সমান করে, এ সি বি কোণের সমান করে এই আমরা যদি এই সি এ জি কোণ আঁকি, অর্থাৎ এই বি সি এর সমান্তরাল সরলরেখা টানি, তাহলে এ বিন্দুতে এই বি সি সমান্তরাল আমরা এ জি আঁকি। তাহলে আমরা প্রথমে কি করব, এই কোণটা সমান, যদি এই কোণটা সমান যদি আমরা একটু নিয়ে নিই, এই বৃত্তচাপ নিই, তাহলে এই একে কেন্দ্র করে আমরা যদি বৃত্তচাপ অঙ্কন করি এরকম, আমরা চোখের আন্দাজ এঁকে নিচ্ছি, এরপর আমরা এইখান থেকে এর এতটুকু দূরত্ব নিব, কেন আমরা একান্তর কোণ আঁকবো, একান্তর কোণ আঁকলে কী হয়,
এই দুটি রেখা সমান্তরাল হবে। তাহলে আমরা যদি এখানে আবার এটাকে একটি প্রতিস্থাপক মন করি, তাহলে বিসি এর সমান্তরাল এ জি আঁকি, আমরা যদি এটা এ জি লিখি, এ জি জি, তাহলে এ জি আঁকি। এবং আবার সি বিন্দুতে এই ই এফ সমান্তরাল এই সি জি আঁকি, আমরা সি জি আঁকি। সি বিন্দুতে আমরা সি বিন্দুতে সি বিন্দুতে ই এফ, ই এফ সমান্তরাল এই সি জি আঁকি, সি জি আঁকি আঁকি। তাহলে আমরা যদি সি জি একই সমান্তরাল একই সমান্তরাল রেখা আঁকতে হয়, তাহলে আমরা কি করবো, এই একই কোণের সমান করে এই এক্স কোণের একটা অনুরূপ কোণ আঁকতে হবে। তাহলে আমরা সি এই বি সি বাহুকে যদি বর্ধিত করি, এরকম বর্ধিত করি, এবং এই বিন্দুতে সি বিন্দুতে আমরা একটা অনুরূপ কোণ আঁকবো, এক্স কোণের সমান করে আমরা আরেকটা অনুরূপ কোণ আঁকবো এই সি বিন্দুতে। তাহলে সি বিন্দু আঁকতে হলে এই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, এরকম আমরা চোখের আন্দাজ এঁকে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে এতটুকু দূরত্ব নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো, এরকম। তাহলে এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করে, তাহলে ওই বিন্দুর সংযোগ রেখাটাই হবে কি সি জি। তাহলে আমরা এই জি লেখাটা যদি আবার আরেকটু সরিয়ে আনি এদিকে, তাহলে আমরা লিখি, তাহলে এখানে এই জি, তাহলে সি জি আঁকি, তাহলে সি জি সমান্তরাল এই ই এফ হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি এই সি ই সি জি এফ নির্ণয় সামান্তরিক, যেই সামান্তরিকটির এই নির্দিষ্ট ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান এবং এই নির্দিষ্ট কোণ এক্স একটি এর নির্দিষ্ট একটি কোণ এক্স কোণের সমান, তাহলে এটা হচ্ছে কি এই নির্ণয় সামান্তরিকটি। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ই সি জি ই সি জি এফ নির্ণয় এফ এই কি হচ্ছে উদ্দিষ্ট